লেবেননে পূর্ণাঙ্গ হামলা শুরুর ইঙ্গিত দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউফ গালান্ত এমনকি গাজায় যুদ্ধ বন্ধে হামাসের সাথে শান্তি চুক্তি হলেও ছাড় পাবে না হিজবুল্লাহ গোষ্ঠী বৈরুতকে এমন বার্তাও পাঠিয়েছে তেলবি এরই মধ্যে উত্তরে হামলার প্রস্তুতিও নিয়েছে নেতানিয়াহু বাহিনী প্রায় এগারো মাস ধরেই পাল্টাপাল্টি হামলা চলছে ইসরায়েল হিজবুল্লার মধ্যে গত এক মাসে যা বেড়েছে আরও লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকায় লাগাতার চলছে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা কাফার কিলা তাইবে হানিন সহ বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর আস্তানা টার্গেট করে ফাইটার জেট দিয়ে রাতধর গোলাবর্ষণ করেছে সেনারা লেমানন ভূখণ্ডে আরও বড় পরিসরে অভিযানের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ত আলোচিত নেটজারিম করিডরে সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে নতুন দিক নির্দেশনা দেন সেনাদের জানান হামলা বৃদ্ধির পরিকল্পনার কথা গাজায় আমাদের দুটি মিশন এক হামাসকে ধ্বংস করা দুই সব জিম্মিদের দেশে ফিরিয়ে আনা আর সেজন্য হামলা অব্যাহত থাকবে তবে এখন ইসরায়েলের উত্তরেও অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে সেখানে সীমান্তে হিজবুল্লার উপস্থিতি আর মেনে নেওয়া হবে না বৈরুদকেও সরাসরি একথা জানিয়ে দিয়েছে তেলাবে হামাসের সাথে চুক্তি হলেও ছাড় পাবে না হিজবুল্লা গোষ্ঠী লেবাননকে এমন বার্তাও পাঠিয়েছে ইসরায়েল মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমাদের খবর পাঠিয়েছে ইসরায়েল ওরা বলেছে গাজায় শান্তি চুক্তি কার্যকর হলেও লেবাননের সাথে সংঘাত চলবে উত্তরে হামলা পরিচালনায় বদ্ধপরিকর নেতানিয়াহু এদিকে হামাজ ইসরায়েল লড়াইকে পুরনো গল্প বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহুর বিরোধী নেতা বেনিগান্স তাই এবার দ্রুত গাজা থেকে মনোযোগ সরিয়ে লেবাননের দিকে দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি তাজরিয়ান সোভান যমুনা নিউজ